তুমি এসো এসো সাংবাদিক ভাই, বলো যাহা তোমার মনে গাহিয়া বিনোদ গীতি টান বইতিয়া দুজনে গাহিয়া, বলো ফুলে সবা তলে আমার কথা শুনে তুমি কি পেলে, এই ঐতিহাসিক সত্য তত্ত্ব ভালো লাগলো কিনা তোমার পেলে, বৈজ্ঞানিক ঐতিহাসিক ঐতিহাসিক যারা সত্য তত্ত্ব প্রকাশ করে তারা মানুষের পায়ে জানি তাদের দ্বারা সূর্য গ্রহ তারা সৃষ্টি বলো কাহার দ্বারা,
ভোর কিছু তৈরি হতে পারে সংসার ধর্ম সকল কিছু পিছনেতে হবে ঢিলা পারো না, তোমাদের বেদে বলছে নারী নরকের দ্বার, আর তুমি বলছো নারী শক্তি মূল। ওই জন্য তোমাদের দুর্গা যতই শক্তিশালী হোক শিব তার উপরে থাকে, রাধা যতই শক্তি হোক কৃষ্ণের দাসী, লক্ষ্মীজি সরস্বতী যতই শিক্ষার দেবী হোক আর ধনের দেবী হোক নারায়ণের দাসী। আসলে তোমরা কোন ঘোড়ার ডিমের চাষি না আসলে বাসি? না না, যখন আমার খেলায় পড়ে নারী দেখো পাহা ধরে, সকল দেব দেবতা চলে দেখো নারীর কথা অনুসারে, এমন ঘটে দেখো ঘরে ঘরে চিন্তা করো মনে মনে, যখন দর্শন করে কেশ খায় তখন নাম রহিম হইয়া যে যায়, যে বর্তমান টিভি সিরিয়াল গুলো হচ্ছে সুকৌশলে আমাদের ঘরে ওই ব্রাহ্মণ্য কৃষ্টি কালচার ঢুকিয়ে দিচ্ছে। প্রত্যেকটা সিরিয়াল একই রকম টাইপের, তিনটে চারটে করে বিয়ে নায়কের নায়িকারও সেই রকম, হিস্ট্রি মানে ঘটনা সেরকম কিছু থাকার না থাক, দেখবেন পার্বণগুলো ভালো করে করে, পুজোগুলো ভালো করে করে, লক্ষ্মী পুজো দুর্গা পুজো পতি স্বামী কাতে যাতে কন্ট্রোলে থাকে, কি ব্রত বলে জানো, এই ব্রতগুলো ভালো করে করে, ঘন্টি ভালো করে নাড়ায়, কারণ ওরা যারা করে ওরা এই সিরিয়াল দেখে না, দেখে কারা, এই মূল্যবাসী মানুষরা, মা মেয়ে ছোট ছেলে সব দেখবে, সব বললাই যাবে। কিন্তু আপনারা আমার কথা নেবেন, এই সিরিয়াল দেখা বন্ধ দেবেন, তবে ভবিষ্যৎ প্রজন্মকে জ্ঞানী আর উনি পাবেন, কোন ছেলে মেয়েকে ফোন দেওয়া চলবে না একদম, কারণ ফোন দিলে শুধু যে খালি ওইদিকে না, কান খারাপ হবে, ব্রেন খারাপ হবে, পেট নষ্ট হবে, ঘুম নষ্ট হবে, চোখ শুকিয়ে যাবে, মুখ ফুকিয়ে যাবে, পেটে ফুটফুট করবে, মাথা ঝনঝন করবে, বুদ্ধি সব বললাই যাবে। অতএব আপনার নন্দন আনন্দের দন, তাই বলে আনন্দ দেবেন না বিসর্জন, হয়তো একটু কাঁদবে আমার একটা ফোন দিল না, কিন্তু বুঝবে কখন, ও যখন বাবা হবে। আমি যখন ছোট ছিলাম বাবার কাছে 20 টাকা চাইতাম, দিতে পারতো না, আমার রাগ হতো, 20 টাকা দিতে পারবে না তার ছেলে জন্মালে কেন। এখন বুঝি বাবা হয়ে যে 20 টাকা দেওয়া কত বড় কঠিন ব্যাপার। অতএব মানুষ তো মানুষ, সেই জায়গায় না গেলে, বাবা না হলে বাবার মর্ম বোঝা যায় না, তেমনি আমি যেমন বুঝতে পারছি আমার হয়তো ছোট্ট ছেলে মেয়ে বুঝবে না,
একটু যদি তাড়াও দিতে হয় তারই ভালোর জন্য সেটা করতে হবে আমাদের, ঠিক আছে? এবার ঘটনা হচ্ছে আপনাদের এত গান দেওয়ার দরকার পড়ে না, কারণ আপনারা সবাই আমার থেকে ভালো বোঝেন, কিন্তু প্রসঙ্গক্রমে কিছু কথা না বললে নয়, আমাদের এবার বিদায় নিতে হবে। তবে শরদিন্দু দায়ের ডাকে লোক এসেছে থাকে থাকে, সবাই যদি মিলেমিশে এই রকমটা থাকে আমাদের কবি গান সাঙ্গ করে চলে যাব সবাই ঘরে, সবাই যেন সুখে আর শান্তিতে থাকতে পারে, নিবেদন জানাই সবার ধরে চলো আমরা যাই যে ঘরে। সাহিত্যিকের কথা শুনে মনে শান্তি পায়, তার সঙ্গে আমার আর দ্বিধাদ্বন্দ্ব নাই, অন্তরে অন্তরে আছে আমার ভাব, তাহার গানের কথা আমি মানিয়া যে লব, এইবারে আমাদের সময় আর নাই, গান সঙ্গ করে এবার ফিরে যেতে চাই। ওই সাংবাদিক ভাই যখন মানিয়া লয় ঝগড়াঝাটি করা মোটে আর উচিত নয়, এইবার সাংবাদিক ভাই আমার কথা নেবে, তুমি যেখানে যেখানে ওই যে যাবে গিয়ে সঠিক তত্ত্ব তুমি সবাকে জানাবে, মানুষের অন্ধকার তখন ঘুষিয়া যে যাবে, মানুষ যদি সঠিক তত্ত্ব জানিবারে যায় দেখবে রাস্তা ধরে যাবে সকলায়, সঠিক রাস্তায় যখন ওই সবাই চলিবে মানুষের দুঃখ দুর্দশা তখন চলে যাবে। তাহারে বেশি কথা বলবো না বলবো না, এইখানে তো ছেড়ে দেব কাব্য আলোচনা, ওই যে বহুভাবে বহু কথা বলতে গেলে পরে ভাই তোমার স্টুডি হয়ে যেতে পারে, এইদিকে আছে যত মাতৃ জাতি আমি সবার জানাই প্রণতি, আমার গুরুজন যাদের দেখতে পাই সবাই এই আমি করজোড়ে মিনতি জানাই, তবে আর কথা বলে আর সময় নষ্ট করব না, এইখানে আমাদের শেষ হলো মহিষাসুরের আলোচনা। মহিষাসুর কি, মূলনিবাসী কি, এই উৎসব কমিটি কি, আমাদের মধ্যের মহান মহান মানব কি, জয় মূলনিবাসীর জয়, জয় মহিষাসুরের জয়, জয় মহিষাসুরের জয়, জয় অনার্যের জয়।